किचु हाथों मोड़े कुत्ते बाँचे कुछ याद आता होगा कि ये थीम किस थीम से बना है। एक्चुअली मैं बताना चाहूँगी कि हमारी पहले जो फैमिलियाँ हुआ करती थी वो जॉइंट फैमिली होती थी। जॉइंट फैमिली में बहुत सारे एक साथ रहते थे, हमारे फैमिली के बहुत सारे मेम्बर एक साथ में एक ही घर में एक ही छत के नीचे रहते थे। लेकिन धीरे धीरे जैसे जैसे हम प्रोग्रेस करते गए तो न्यूक्लियस फैमिलीज बन गए, फैमिली के छोटे छोटे टुकड़े हो गए। तो उसी को दिखाने की कोशिश की गई है इस थीम में, वो है जिसको कहते हैं जॉइंट फैमिली। मतलब इसको अगर हम बंगला में कहें, शुद्ध बंगला में कहें, तो एकान्न गति परिवार बना जाए, जेटा ये थीमे देखाना हो। थीमे जो यूज होता हे टाली, जे टाली दिए घर तैरि है, जे टाली दिए अनेक किछु तैरि है जगह अपना देखे, से ही टाली के खूब सुंदर भाव काटिंग पैंडल के सजाना हो। थीम जो तैरि हो एलबेस्टर, एलबेस्टर जो घर छाद तैरि है, छादे लागानो है, से काटिंग खूब सुंदर भाव पैंडल के सजाना हो। तार संगे प्रतिमा खूब सुंदर भाव देखाना हो, तो अपना प्रतिमा दर्शन करूँ और पैंडल पुरो सम्पूर्ण भाव देखार चेषा करी। हमें अनेके एखे जरा प्रतिमा दर्शन करते एस ता संगे आ खूब आनंद करतीमा दर्शन संगे पैंडल खूब भलोभवे देखार चेषा कर, क्या कि पैंडल खूब यूनिक भाव तैरि जमन कि आप एलबेस्टर दिए तैरि तो संगे एक बंधु आज वनर सकते जिज्ञेस कर। हेलो शुभ सरिया, कैमन आज कैमन लगे पैंडल देखे? देखा जाए ना कि अनुभव करा भलो खूब भलो। তো কোভিডে যে আমরা অবস্থায় ছিলাম ওটা থেকে একটু বেরিয়ে এসেছি, একটু একটু শান্তিতে আছি, একটু ভালোভাবে ঘুরেছি আর ঘুরছি। ওই আজকে ফার্স্ট স্টার্ট করলাম, ওই ঘুরছি ঘুরি, এখন এখনো অনেক বাকি আছে। হ্যাঁ, তো কেমন লাগলো এই দেখে? ভালো। আচ্ছা, তো পুরো ফ্যামিলির সাথে এসেছেন আপনি? তো কোভিডে পরে আমরা প্যান্ডেলে আসছি, মায়ের দর্শন করছি, তো কিছু গাইডলাইন দেওয়া হয়েছে আমরা ফলো করছি, একটু বলে দিন আমাদের বন্ধুরা যারা আসবে প্যান্ডেলে কি গাইডলাইন ফলো করবে? মাস্ক অবশ্যই পরুন আর দূরে দূরে থেকে একটু দেখুন, আমি যেমন আছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আর অবশ্যই মাস্ক তো রাখতে হবে, দিদি মাস্ক রেখেছে, আমিও রেখেছি, কিন্তু কথা বলার জন্য একটু মাস্কটা সরিয়ে নিয়েছি। আপনারা এইভাবে মাস্কটা সঙ্গে রাখবেন আর একটু দূরত্ব মেনটেন করে দেখবেন, আনন্দ নিন, পুজোর খুব ভালো লাগছে। আরও বন্ধুরা আছে তাদের সঙ্গে কথা বলবো, আর অন্য প্যান্ডেলে আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। দেখছেন মা ভক্তিভাবে মায়াকে দর্শন করছেন, প্রণাম করছেন, মায়ের কাছে প্রচুর আশীর্বাদ নিচ্ছেন। ওনার কাছে জেনে নেব কি এবারে মায়ের কাছে কি আশীর্বাদ নেওয়া হয়েছে, পুজোর থিম কি আছে আর কতটা আনন্দ পাচ্ছে। শুভ শারদীয়। প্যান্ডেল খুব বড় করেনি, মোটামুটি করেছে, সবাই উপভোগ করছি আমরা। তারা মানে দেখে অনুভব করবে যে আগেকার দিনের লোক এরকম একান্ন পরিবর্তন ছিল, তাই না? তো একান্ন প্রতি পরিবারে খুব আনন্দ, ভালোবাসা, ভালো লাগলো, ভালোবাসা। আচ্ছা, আর মায়ের কাছে কি অনুরোধ, কি আশীর্বাদ নিলে? মায়ের কাছে আশীর্বাদ, এই করোনা যেমন দূর হয়, করোনা থেকে যেমন স্পিরিট আমার সবাই, এইটাই আশীর্বাদ। করোনা যেমন দেশ থেকে বিদায় নিয়ে নেয়, সবাই যেমন ভালো থাকে, এটাই আর কি। ধন্যবাদ। তো দেখছেন কত আনন্দ করছে, ছোট্ট একটা বন্ধু আমাদের সঙ্গে এসে গেছে, খুব সাজুগুজু করে এসছে, খুব আনন্দ করছে। আর এই বন্ধু দেখুন কি সুন্দর ভাবে সেজেছেন, মায়ের দর্শন করেছেন। হ্যালো, নমস্কার, শুভ শারদীয়া। বলো তোমার নাম, বলো। আমার নাম সপ্তমী রায়। আর কেমন লাগছে এখানে পুজোতে এসে? ভালো, ভালো লাগছে। আচ্ছা, খুব সুন্দর একটা ড্রেস পরে খুব সুন্দর ভাবে সেজেছো, কে সাজিয়ে দিয়েছে? মা, মা সাজিয়েছে। সঙ্গে কে আছে? মা, বড় মাসি আর। আচ্ছা, সবাই মিলে আনন্দ করছো, খুব ভালো লাগছে পুজো দেখতে। আচ্ছা, মাস্ক নিয়েছো? কিন্তু খুব ইন্টেলিজেন্ট, ও সাজুগুজু করেছে, খুব সুন্দর করে ড্রেস পরেছে, মা সাজিয়ে দিয়েছে, কিন্তু নিজে মাস্ক পরে এসেছে, ব্যাগে কিন্তু মাস্ক আছে, স্যানিটাইজার আছে। বন্ধুর কাছে জেনে নেবো কি প্যান্ডেলে আসতে গেলে কি কি নিয়ে আসতে হবে।
সবাই মাস্ক সবাই মাস্ক স্যানিটাইজার নিয়ে আছে ওকে তাহলে ছোট্ট বন্ধু কিন্তু খুব হুঁশিয়ার হয়ে গেছে আপনারাও হয়ে যান এইভাবে আপনারাও কিন্তু পূজো দর্শন করতে আসবেন মায়ের প্রতিমা দেখবেন আর এইভাবে স্যানিটাইজার সঙ্গে নিয়ে মাস্ক লাগিয়ে দেখবেন তো দেখলেন এইভাবে ছোট্ট বন্ধু কিন্তু মাস্ক লাগিয়ে নিয়েছেন আমি যেভাবে মাস্ক লাগিয়েছি এভাবে সবাই লাগাবে আমি যেভাবে মাস্ক লাগিয়েছি সবাই সেভাবে লাগাবে তো দেখছেন তো কত আনন্দ পূজোর আনন্দ সত্যি খুব আনন্দ আর ওনার সাথে মা আছে মাসি সবাই আছে মেশো আছে সবাইকে শুভ শারদীয় মেশোর যে শুভ শারদীয় কেমন লাগছে খুব ভালো লাগছে আর এই থিম দেখে কত আনন্দ পাচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে তো এই থিমটা কিন্তু অনেকক্ষণ ধরে সবাই মিলে দেখছে কিন্তু আবার জেনে নেবো কি এনারা এই থিম দেখে কতটা আনন্দ পাচ্ছে খুব আনন্দ পাচ্ছি তার থেকে বেশি পাচ্ছি আমার বাচ্চা মেয়েটা দেখে আর ঘুরেও খুব আনন্দ পাচ্ছে এই থিমটা কি বলছে এটা দেখাচ্ছে জয়েন্ট ফ্যামিলি আচ্ছা মানে একসঙ্গে পরিবারের একসঙ্গে এক জায়গায় থাকা একটা আছে আনন্দ সেটাই তুলে ধরেছে এখনকার দিনে তো অনেকটা আলাদা আলাদাভাবে পরিবার তো থাকে তো এটাই দেখাচ্ছে যে এখন জয়েন্ট ফ্যামিলিতে কতটা সুখ কতটা আনন্দ থাকে তো এইভাবে আনন্দ করে বন্ধুরা সবাই মিলে আরও কিছু বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু কথা বলে দেবো আর আপনাদের অন্য প্যান্ডেলে নিয়ে যাবো